Hi friends. Good morning. I'm Madhubanti. Welcome back to my channel. Kemon acho? Ami bhalo achi. Let's go. Ektu agei Madhubanti ke dekhecho? Kemon second round dicchilo sofay shuye? Yes. 14 August ar 15 August. Duto dini amar kache ektu bishesh. Darao fresh hoye eshe bolchi. বাজার চললে হ্যাঁ ও বিগ বাস্কেট হলে বলতাম যে এই ফিয়ামার ফুল সেটটা নেবে এটা লাস্ট পিস ছিল আজকে জিমকে বার করে দিলাম 14 আগস্ট আমার বড় মেয়ের বিয়ের তারিখ মানে রেস্টি ম্যারেজের আর 15 আগস্ট সে তো গোটা ভারতবাসীর কাছে একটা বিশেষ দিন তবে এই দিনটা আমার জন্য আরো স্পেশাল আমার বাবার জন্মদিন তো আগামীকাল আমি যাব বাপের বাড়িতে নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় করাবো আমার বাবার জানলাটা কেন খুলেছি বলো তো একটু বাদেই দেখতে পাবে ওই দেখো চলো চোখ ঘুরিয়ে সোসাইটির চারদিকটা একটু দেখে নাও আর পাখিদের কলকাকলি শুনে নাও মনটা খুশিতে ভরে যাবে কাজে মন লাগবে সবার এই ছোট্ট রান্নাঘরটা আমার এত প্রিয় কি বলবো যে যে পারে এই রান্নাঘরটাতে যে কোনো একটা কাজ নিয়ে ঢুকে পড়লেই হচ্ছে আমার কাজের ব্যাগরা গতকালের ধুয়ে মেজে রাখা শুকনো কিছু বক্স আমার তোলা হয়নি কিন্তু হাতের কাছে থাকলে কাজ করতে পারবো না সেগুলো এই মুহূর্তে আমি যথাস্থানে গুছিয়ে রাখছি নিজেরই সুবিধার জন্য হাতে পাচে জিনিস নিয়ে এইটুকু রান্নাঘরে মোটেই কাজ করা যায় না বন্ধুরা সিএসটাজি কিন্তু দিব্যি করে নেবে ওর মধ্যে আসলে ওদের তো আর মাথা ঘামাতে হয় না যে পাশের ধোয়া মাজা বাসনটায় আবার নোংরা লেগে গেল বা জল লেগে গেল মধুবন্তীর ঘুম থেকে উঠেই খুব খিদে খিদে পাচ্ছে তো যাই হোক যথারীতি আমি রাত্রিবেলায় প্রতিদিনই ভুলে যাই এখন একটা সহজ উপায় হয়েছে আমি আমন্ডগুলো গরম জল দিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি খসে উঠে যাচ্ছে মানে রাত্রিবেলায় ভুজিয়ে ভিজিয়ে রাখলে যে সুবিধা হয় তার থেকে অনেক বেশি তুরন্ত হয়ে যাচ্ছে আগামীকাল দেশকে আমি ভালোবাসি এটা জানাতে দেখবে কত দেশাত্মবোধক গান তিরঙ্গা পতাকা সব দেখতে পাবে যাই হোক বন্ধুরা আমি একজন অতি সামান্য নারী শিক্ষাও অতি সামান্য কিছু বুঝিও না ভারী ভারী জিনিস বলে লাভ নেই তবে এইটুকু বুঝি যেই সব আমাদের দেশের সৈনিকরা আমাদের দেশকে রক্ষা করছে যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি তাদেরকে অন্তত একদিন স্মরণ করে স্যালুট সারা বছরই তাদের মনে রাখা দরকার সুজলং সুফলং মলয়জ শীতলং সিএচআরজি বাজার থেকে এসেই বসে পড়েছে এই দেখো কমলা কমলা গাজর সবুজ সবুজ ক্যাপসিকাম না বাপু পেঁয়াজটা সাদা সাদা নয় মানে তিরঙ্গা হচ্ছে না যাই হোক এগুলো কাটা হচ্ছে আজকে যে ব্রেকফাস্ট হবে তাতে দেওয়ার জন্য কাটাটা কি সুন্দর হয়েছে না এই দেখো ঝুলি থেকে বেড়াল বেরুচ্ছে কী দেখছো তোমরা আন্দাজ করতে পারছো যে আজকে আবার নো হেলদি নো ডায়েট আজকে আবার দিল মাঙে মোড়ে ধ্যান দেওয়া হয়েছে আমাদের বাড়ির সবাই না দিলের কথা শুনে একটু খুব দিলদার আদমি আচ্ছা এটা দেখতে কীরকম তিরঙ্গা টাইপ লাগছে কি না অ্যাডভান্স জানিয়ে দিলাম সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা আজ সকালে জানো তো 6:15 নাগাদ পুরো পিলে চমকে ঘুম থেকে উঠেছি সিএস চ্যাটার্জির ডাকে কেন সেটা তোমাদেরকে আমি পরে বলছি দাঁড়াও ঠিকই দেখছো আজ আবার ম্যাগি প্রেম থেকে সহসা বার করা যায় না ধীরে ধীরে বার করতে হয় তুমি যদি একবারেই তাকে বার করে ঝটকায় বার করে আনতে যাও তো মানুষটার অন্যরকম ক্ষতি হয়ে যাবে
তো ধীরে ধীরে আজকে সেজন্য সবজি দিয়ে খাওয়াচ্ছি, যাতে একটু হলেও পুষ্টিগুণ পায়। সবজির মধ্যে দিয়েছি তোমার গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি আর কিছু না। খুব অসম গন্ধ উঠছে, আমিও এটার মস্ত লাভার, বুঝলে তো। কেন পিলে চমকে ঘুম থেকে উঠেছি জানো? শ্রেয়স চ্যাটার্জি ঘুম থেকে উঠেই আগে ননভেজের বক্স বার করে, এবার বার করতে গিয়েই বলছে আমাকে যে ফ্রিজটা খারাপ হয়ে গেছে। এবার অত বড় ফ্রিজ যদি খারাপ হয়ে যায় কী কী জিনিস আছে ভাবো একবার। পূর্ব অভিজ্ঞতা তো আছে, একবার হয়েছিল, আমি শুনেই দমকা উঠে। ফার্স্ট রাউন্ড এটা কোটা টাইপের হয়েছে, কোটা টাইপের আমি একটু রেখে নেবো, তারপরে আর একটু আর একবার ঘুরিয়ে আর একটু পাউডার করবো। বেশি করি না বন্ধুরা, বেশি করলে শুভ্রাণ চলে যায়, আর তাছাড়া বর্ষাকাল অল্প অল্প করেই করি। দেখো শ্রেয়স চ্যাটার্জি সমস্ত আদা আমাকে প্রিজার্ভ করার জন্য কেটে দিয়েছে, এবার এটা আমি রেখে দেবো। এখন আমি টিস্যু দিচ্ছি না বন্ধুরা, খুব তাড়াতাড়ি মানে প্রত্যেক দিন টিস্যু চেঞ্জ করতে হচ্ছে, এত তাড়াতাড়ি ভিজে উঠছে। তার বদলে পরিষ্কার কাঁচা কাপড় দিলে তুমি এটি আবার ছোট্ট করে সাবান দিয়ে ধুয়ে কেচে মেলে দাও, আবার দাও। ওটা ইয়েও হবে, কম এক্সপেন্সিভ হবে, ওটা কোনো খরচা লাগবে না, বিনা খরচায় তোমার ভালো প্রিজার্ভ। তো যেটা বলছিলাম শ্রেয়স চ্যাটার্জির কথা শুনে প্রথমটা তো আমি হকচকিয়ে গিয়েছিলাম, তারপর মাথায় ক্লিক করলো যে কারেন্টেই জেনারেটরে চলছে, আর ফ্রিজ তো জেনারেটরে আমাদের চলবে না, সেই জন্য বন্ধ। আজকে হবে চিকেন মধুবন্তির জন্য, এমনি একটা সাধারণ চিকেনই রান্না করব। তার জন্য এই দেখো পেঁয়াজ এক দুটো ছোটো ছোটো পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা আর হাফ টমেটো বেটে নিয়েছি, আর এইখানে গোলা আছে তোমার দই, ধনে, জিরে, গোলমরিচ, লাল লঙ্কা, অল্প একটু নুন, এই সমস্ত মিশিয়ে গোলা আছে। আর আছে কাতলা মাছ আমার আর শ্রেয়স চ্যাটার্জির হবে, নুন আর হলুদ দিয়ে রেখেছি মাখিয়ে, হালকা একটু পেঁয়াজ ফোড়ন আর ওই জিরে লঙ্কা হলুদ ওই দিয়ে রান্নাটা করবো। উচ্ছে এখানে উচ্ছে চচ্চড়ি, উচ্ছে আর বেগুন চচ্চড়ি, ব্যাস এই হচ্ছে লাঞ্চ মেনু, আজ আর কিচ্ছু করবো না। আমাদের যেহেতু ভারী ইলেকট্রিক্যাল জিনিসগুলোর কানেকশান আলাদা করা আছে, যেমন এসি, ফ্রিজ, গিজার, সেই জন্য ফ্রিজও চলে না জেনারেটরে, আর বাথরুমের লাইট, কিচেনের লাইট কোনোটাই জ্বলে না। আমি কিচেনের লাইটটা জ্বালতেই বুঝতে পারলাম যে শ্রেয়স চ্যাটার্জির ভুলটা কোথায়। বন্ধুরা তোমরা বুঝতেই পাচ্ছ চায়ের সঙ্গে প্রেম প্রীতি, ঘড়ির দিকে তাকিয়ে একবার টাইমটা দেখো, এটা কি চা খাওয়ার টাইম? চায়ে বিনা চ্যান কাহারে, চায়ে বিনা চ্যান কাহারে। আদা রসুন কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো, দই দিচ্ছি তো সেজন্য বেশি টমেটো আর দিলাম না। আজকে চিকেনটা যেটা করেছি সেটা তো একদম বাঙালি কমন চিকেন, সেজন্য বন্ধুরা আমার পুরোটা শেয়ার করা তোমাদের সঙ্গে হলো না, কারণ মাঝখানে আমার মেয়ের ফোন এসে গিয়েছিলো। তো কোনো ব্যাপার নয়, এই তো এইবার এইগুলো দিয়ে দিলাম, আর তোমাদের দেখিয়েছি সেই মশলা গুলে রেখেছিলাম, এগুলো মোটামুটি কষা হয়ে যাওয়ার পর ওইটা ঢেলে দিয়েছিলাম। নিয়ে সেদ্ধ, এটা হচ্ছে কুমড়ো পেঁপে সেদ্ধ, এ আর বলার কী আছে। তুমি কত সুন্দরী কুমড়ো, তুমি কত সুন্দরী কুমড়ো, সত্যি খুব সুন্দর দেখতে বলো, কি সুন্দর হলুদ হলুদ রং। শুধু যে খেতে ভালো তা নয়, দেখতেও খুব সুন্দর।
আজ রান্নার চাপ একটু কম এবং রান্নাগুলো কমন কমন রান্না থাকলে না টাইমও কম লাগে, তো তার জন্য আমি ভাবলাম এই জায়গাটা একটু নিকিয়ে চুকিয়ে নিই। আর এখানকার ম্যাটটাও তুলে ধুয়ে দিলাম, বেশ এক মাস মতো হয়ে গিয়েছিল। এই বৃদ্ধ বয়সে শ্রেয়স চ্যাটার্জি আর আমার খুব দুটো বড় বন্ধু, এই একটা ভ্যাকুয়াম ক্লিনার আর একটা হচ্ছে গিয়ে আমাদের ডিশওয়াশার। এই দুটো বন্ধু যদি না থাকতো তাহলে বোধহয় আমরা এত বড় ঘর চালাতে এত আয়াসে পারতাম না। একেবারে দুদিনের জন্য আমি নিশ্চিন্ত মধুবন্তীর চিকেন। অবশ্য জানি না আমার ম্যাডামের কতটা কি পছন্দ হবে, করেছি অর্ডিনারি চিকেন, অনেকদিন বাদে খাচ্ছে তো আশা করি ভালো লাগবে। এক একটা বাটি থেকে দুদিন করে খাবে, মানে চার দিন খাবে ও, কারণ দু পিসে বেশি খায় না। আসলে গতকাল যে মাটন করেছিলাম না, মাটন তো রয়ে গেছে, আমরা তো আর অতটা মাটন একসঙ্গে খাই না, আগামীকাল সব কাজে লাগবে। আমরা মাটন খাবো আর মধুবন্তীর চিকেন করা রইল, কেননা তোমাদেরকে বললাম না আগামীকাল আমার বাবার জন্মদিন, আমি অল্প সময়ের জন্য হলেও কালকে বাপের বাড়ি যাব। আর কালকে উমাশঙ্করজির দেখা মিলবে, ফোন করে জানিয়েছে আগামীকাল আসবে। এই মিক্সারের কন্টেনার কখনো ডিশওয়াশারে দেবে না, এটার ধারটা কমিয়ে দেয়। চাকু, পিলার আর এইটা দেবে। দেখো ফ্রেন্ডস, শ্রেয়স চ্যাটার্জির মধুবন্তীর সবারই স্নান টান হয়ে গেছে, ওদেরকে আমার জন্য আমি ভুগবো না। আমি ওদেরকে বলেছি তোমরা অ্যাটলিস্ট টাইমে সব কিছু করে নাও। ওদেরকে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি, টাইমেই বসিয়েছি, ওয়ান বাই ওয়ান ওদেরকে সার্ভ করছি, আর সঙ্গে আমি ছোটো ছোটো কাজগুলো মেটাচ্ছি। আমার কিন্তু এখনও অনেক কাজ বাকি, ছোটো ছোটো কাজগুলো তোমরা ওগুলো দেখতে পাবে, আমি ওগুলো তোমাদেরকে সঙ্গে নিয়েই কাজগুলো ফিনিশ করবো। শ্রেয়স চ্যাটার্জির ভ্যাকুমিংয়ের আগে আমি এই টেবিলটা ঝেড়ে পুছে পরিষ্কার করে রেখেছিলাম, শুধুমাত্র এত দেরি হলো মানে এটার উপরে কিছু স্প্রেড করতে, কারণ কোনটা পাতবো কী পাতবো আমি ভেবেই উঠতে পারছিলাম না। প্রথমে ওই মাদুর কাঠির ওই রানারটা বার করেছিলাম, তো ওটা এখানে এই টেবিলে একটু লম্বা হয়, যাতে ভ্যাকুমিং করতে বা মুছতে খুব অসুবিধা হয়। তারপরে এইটা বার করলাম, এইটা বেশ মাপ মতন, মানে সাইড দিয়ে ঝোলে না, সাইড দিয়ে ঝুললে না নিচে কিছু পড়ে থাকলে কি পড়ে আছে দেখতে পাওয়া যায় না, আর দেখতে না পাওয়া গেলে অনেক সময়তে হয়তো ওটা ফাঁকি রয়ে যায়। এই মুহূর্তে ওদেরকে আমি ননভেজটা সার্ভ করে দিচ্ছি, ব্যাস আমি খালাস। এইবার লেগে পড়বো আমি রান্নাঘরটা ক্লিয়ার করতে, বারবার কাজ করতে করতে হাত ধুয়ে ধুয়ে দিতেও একটু অসুবিধা হয়, তো যাই হোক মিটে গেল বাবা। বহুদিন বাদে চিকেন কারি খেয়ে মধুবন্তীর খুব ভালো লেগেছে, আসলে চিকেনটা ছিল ফ্রেশ চিকেন তাই জন্য এত টেস্টি। আমাদের বাড়িতে তিনজনের জন্ম বিশেষ দিনে, মধুবন্তীর জন্ম 14 নভেম্বর, সেটা একটা বিশেষ দিন, চাচা নেহরুর জন্মদিন, শ্রেয়স চ্যাটার্জির জন্মদিন 8 মার্চ ওমেন্স ডে, আর আমার বাবার জন্মদিন 15 আগস্ট। আর মা তো ডেট বলতে পারতেন না, তো মা বলতেন মায়ের জন্ম নাকি, মানে আমার মা, অষ্টমীর দিনে, অষ্টমী মানে দুর্গা অষ্টমী, তো মহাষ্টমী, মহাষ্টমী দুর্গা পুজোর মহাষ্টমী তো প্রত্যেকটা বছর তো একই ডেটে থাকে না, সেটা বদলে বদলে যায়, যাই হোক মানে আমার মা জন্মেছিল সেটা নাকি দুর্গা পুজোর অষ্টমী। আর দেখো এই মুহূর্তে শ্রেয়স চ্যাটার্জির খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেই সবজি আমি ধুয়ে শুকোতে দিয়েছিলাম সকালবেলায় সেইগুলো ওকে দিয়ে তুলিয়ে নিলাম, তার কারণ হচ্ছে গিয়ে আমি ডিশওয়াশার চালাবো তো মাথার ওপরটা গরম হবে, তাতে সবজিগুলো খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য ডিশওয়াশার চালাবার আগে যা সবজি আমি ড্রাইংয়ে দিই সেগুলো আমি তুলে ফেলি, তো আমি ঝুড়িতেই তুলে রেখেছিলাম, শ্রেয়স চ্যাটার্জি আমার সুবিধার জন্য ওগুলো ব্যাগবন্দি করে দিল, এবার করে দিল ফ্রিজের চালান, যাই হোক
এই ছোটো ছোটো কাজগুলোই কিন্তু ভীষণ বড় কাজ হয়ে দাঁড়ায় জমে জমে। আমি বি ইউনিটটা ওই দিয়ে মপ দিয়ে মুছেছি, কিন্তু এ ইউনিটটা রাবডাব করে মুছেছি। চলো বাবা, আজকের মতো খালাস, এবার যাব আমি স্নানে। সকালবেলায় ময়লা দেওয়ার পর ডাস্টবিনটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে, আগামী দিনের জন্য প্রস্তুত করে রেখে দিলাম প্লাস্টিক পরিয়ে। আর অল্প সময় অপেক্ষা করো বন্ধুরা, আর ছোটোখাটো দুটো কাজ আছে তোমাদের থেকে, এখনই আমি বিদায় নেব। খেতে বসার আগেই তোমাদের থেকে আমি বিদায় নিয়ে নেব, নয়তো হয়ে যাবে অনেক লেট। আজকে কাচাকুচি করিনি, কারণ গতকাল যেগুলো কেচেছিলাম সেগুলোই অনেক বেলা পর্যন্ত শুকুলো। তো মোটামুটি মধুবন্তী হাত লাগিয়ে সব কাপড়ই আমার পাট করে দিয়েছিল, আর এইটুকুই শুধু বাকি ছিল, কারণ চাদরটা বড়, ও একলা পারে না, সেই জন্য এইটা পাঠ করে আমি এবার যথাস্থানে রেখে দেবো। তাহলে আজকের এবেলার মতো কাজ খালাস। আমার বড় মেয়ে তো খুবই ম্যানেজ মাস্টার, ও তো এত সংসারের কাজ কর্ম, ছেলেকে পড়ানো, সব কিছু সেরে ঠিক টাইমলি ব্লগও ছেড়ে দিয়েছে আমি জানি। এইবার খাবারটি নিয়ে বসে বসে আমি আমার মেয়ের ব্লগ দেখতে দেখতে খাবো। তাহলে ফ্রেন্ডস, আমার কথাটি পুরোলো, নটে গাছটি মরলো, আজকের মতো আমি চললাম, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আর যদি তোমাদের আমাদের ব্লগ একটুও ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু। বাই বাই।